হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শ্রেয়া, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন মশলার জন্য এখানে আদা রসুন সমস্ত কিছু কেটে কেটে রাখছি, আর এদিকে পটলগুলো কেটে রেখেছি, এগুলো ভাজবো আর করলা ভাজা করব। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ অর্ধেকটা হবে ডালের ফোড়নের জন্য, তরকারি ফোড়নের জন্য, আর একটা পেঁয়াজ হবে বাটা আর একটা নতুন জিনিস ট্রাই করব তার জন্য, ফোড়নের জন্য। আর কলার এখানে তরকারি করব, আর নতুন যে জিনিসটা আমি তৈরি করব, রেসিপিটা করব, তার জন্য চারটে রসুনের কোয়া আর লঙ্কা নিয়ে নিয়েছি, আলুগুলো এখানে কেটে রেখেছি, আর মশলার জন্য আমি আদা রসুন লঙ্কা কেটে রেখেছি, আর এখানে তেজপাতা রেখেছি আর পেঁয়াজ রেখেছি, এটা ডালের ফোড়নের জন্য। আর এখানে কালো কলাই আছে, এটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর এটা আমি কুকারে বসিয়ে দেব। এখন আমি কুকারের মধ্যে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে কালো কলাইটা ধুয়ে ফেলে দিয়েছি, এটাকে এখন আমি বসিয়ে দেব। তো এটা আমি বসিয়ে দিয়েছি, এটা ততক্ষণে হোক, আর ততক্ষণে আমি নুন হলুদ মাখিয়ে পটলে রেখে দিয়েছি, এগুলোকে এখন আমি ভেজে নেব। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আমি হাতাতে করে নেড়ে দিলাম, কারণ চাল বসানোর সময় হাতাতে করে একটু নেড়ে দিতে হয়। আর এদিকে কালো কলার ডালও আমার হয়ে গেছে, কলা আর আলুগুলোকে আমি এখন সিটি দিয়ে দেবো, আর কলা কেটে রেখেছি, এগুলো ভাজবো। আর এদিকে কলার খোসা আছে, এটা আমি চাটনি করব। তো কলার খোসা দিয়ে কীভাবে চাটনি করে ওটা আমি আগে রেসিপিতে দেখিয়েছি, ওটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিই। আর এদিকে করলার পটল ভাজা আমার হয়ে গেছে, আর এখানে কুকারে সিটিও দেওয়া হয়ে গেছে। তো আমি নতুন রেসিপি যেটা ট্রাই করব বললাম, সেটা হচ্ছে পটল, পটল বাটা। তো তোমরা কি কখনো এটা খেয়েছো? আমরা সবাই কি করি, পটলগুলো পেকে গেলে সেগুলোকে ফেলে দিই, কিন্তু আমি আজকে পটলগুলো ফেলবো না। পটলগুলো ভালোভাবে জলে ধুয়ে দুপাশ মুখগুলো কেটে নেব, কেটে নেওয়ার পর বীজগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে বীজগুলো দিতে পারো, কিন্তু আমি দিইনি। আর এখানে চারটে রসুনের কোয়া আর দুটো লঙ্কা নিয়েছি, এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। কিভাবে সেদ্ধ করব, জলে সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম, দু তিন ফুট হলেই আমি নামিয়ে দেব, বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই এটাকে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা, চারটে রসুনের কোয়া আর সেদ্ধ পটলগুলোকে শিলে বেটে নেব। আমি শিলে বাটছি, মিক্সিতে বাটলাম না, তার কারণ শিলের স্বাদটা আলাদা মিক্সির থেকে, সেই জন্য আমার বাটা হয়ে গেছে। আর এখানে মশলার জন্য যেটা রেখেছিলাম সেটাও আমি বেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে এতে তেল দিয়ে দেব। তেলে দুটো লঙ্কা দিয়ে দিলাম, গরম হওয়ার পর সামান্য কালো জিরে দিলাম আর সামান্য পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে, কিন্তু আমি লম্বা লম্বা কেটে ফেলেছি। এরপর আমি এটাতে নুন হলুদ আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, এটাতে কালারটা ভালো আসে সেই জন্য। তো আমি বেটে রাখা পটলটাকে এর সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। এটাতে সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়। এখন আমি এটাকে কম স্টিমে নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নেব। তো চলো, তৈরি হয়ে গেল আমার পটল বাটা বা পটলের ভর্তা, টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি তরকারির জন্য কড়াইয়ে কিছুটা তেল অ্যাড করে সেটাতে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা যে মশলাটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তো তেঁতুলটা আমি এই মশলার সাথেই দিয়ে দেব। এখন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আর এক ফুট হলেই আমি নামিয়ে দেব। আর এখানে আমি কলার খোসার চাটনি করব, সেই জন্য এগুলোকে আমি রেডি করে নিয়েছি। কেমনভাবে করবে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। এই হচ্ছে আজকের মেনু, করলা ভাজা, পটল ভাজা, পটল বাটা বা পটল ভর্তা যা বলবে, কলার তরকারি, কালো কলাই বা পিড়ি কলাই বা ধোয়া কলাইয়ের ডাল, এগুলোতে যাতে কিছু পড়ে না যায় সেই জন্য আমি এগুলোকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব, আর কলার খোসার চাটনি। ঘরের যা অবস্থা হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করতে আমার কটা যে বাজবে তার নেই ঠিক। তো চলো এগুলো আমি পরিষ্কার করে নিই, টাটা।